রাজধানীর বিভিন্ন সামাজিক ক্লাব ও বারে নিষিদ্ধ হচ্ছেন বহুল আলোচিত ও সমালোচিত নায়িকা পরিমণি। তার সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এ সিদ্ধান্ত নিচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ। এর মধ্যে সামাজিক ক্লাবগুলোতে আলোচনা হয়েছে পরিমণিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে। তার মতো অন্য কাউকে ক্লাবে কোনো সদস্য নিয়ে গেলে তার বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে খারিজ করা হবে সংশ্লিষ্ট সদস্যদের সদস্যপদ। ক্লাব ও বারগুলোর এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী প্রদর্শকরা। তারা বলছেন, ব্যক্তিবিশেষের দায়ভার কোনোভাবেই নিতে পারে না পুরো চলচ্চিত্র জগৎ। ঢালিউডের বড় ধরনের ক্ষতিও হয়েছে পরিমণির এমন অপ্রত্যাশিত ঘটনায়। নেতিবাচক ধারণা তৈরি করেছেন চলচ্চিত্র জগৎ সম্পর্কে, তার কারণে ক্ষতির শিকার হচ্ছেন অন্য অভিনেত্রীরাও। এদিকে গুলশান অল কমিউনিটি ক্লাবে পরিমণির ভাঙচুর ও মাতলামির সকল সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সত্যতা পেয়েছে পুলিশ। এখন পরীক্ষা করে দেখা হচ্ছে বোট ক্লাবের ফুটেজগুলো। প্রয়োজনে পুলিশ পরিমণি ও তার সঙ্গীদেরও জিজ্ঞাসাবাদ করবেন। সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবের ভেতরে পরিমণির মদ্যপানের দৃশ্য ধরা পড়েছে ভিডিও ফুটেজে। এ সময় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের সঙ্গেও অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় চিত্রনায়িকা পরিমণিকে। এরপর 13 জুন রাতে নিজের ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেন পরিমণি। স্ট্যাটাসে সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও আশ্রয় চান মেয়ে হিসেবে। বিষয়টি নিয়ে ওই দিন রাতেই বনানীর নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, 9 জুন রাত 12টায় আমাকে বেরুলিয়ায় নাসিরউদ্দিন মাহমুদের কাছে নিয়ে যায় অমি। ওই সময় নাসির নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাসির আমাকে মদ খেতে অফার করে, আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে করে সামনের দাঁতে আঘাত পাই, এক পর্যায়ে আমাকে চড়থাপ্পড় মারেন, তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টাও করেন। পরের দিন সাভার থানায় মামলা করেন পরিমণি। ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেন নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ 5 জনকে। পরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় নাসির ও অমির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি 3 নারী 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আশামণি, পুণ্ড নিউজ।